नमस्कार बंधुरा, आमी जिको। आपनारा देखछेन जिकोस किचेन एंड ब्लग। जिकोस किचेन एंड ब्लगेर नतून पर्वे आपनादेर सकलके स्वागत जानाई। आज आमी सावड़ापुली थेके 10:34 हावड़ा काटोया लोकल धरे आमी चले एसेछि नवद्वीप धाम। এই নবদ্বীপ ধামে কেন এসেছি আপনারা হয়তো অনেকেই বুঝতে পাচ্ছেন টাইটেল আর থাম্বনেল দেখে। আজ আমি যাচ্ছি রাজ ঠাকুর দেখতে। চলুন বন্ধুরা, একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। জিকোস কিচেন অ্যান্ড ব্লগে আমি বেশ কিছুদিন ধরে কোনো ভিডিও দিতে পারিনি, তার জন্য আমি দুঃখিত ও ক্ষমা প্রার্থী। আজকের ব্লগে থাকছে রাজ পুজো পরিক্রমা নবদ্বীপ ধাম। এই রাজ পুজো পরিক্রমার এই ব্লগ ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আমার সাথে থাকুন, পাশে থাকুন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। কালী, ভুবনেশ্বরী মাতা থাকে, সিংহবাহিনী মাতা, আরও অনেক দেবদেবীর পূজা একই সঙ্গে হয়ে ওঠে নবদ্বীপের রাস উৎসবে। আপনারা আসুন, দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই ব্লগটি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর শুধু জানালেই আপনাদের কাজ শেষ না। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেল জিকোস কিচেন অ্যান্ড ব্লগ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুধু সাবস্ক্রাইব করে নিলেই হবে না, ভিডিওগুলোও দেখতে হবে, আর পরিবারের মানুষজনের সাথে আমার চ্যানেলটি শেয়ার করে সাথেও পাশে থাকতে হবে। আর বেশি বকবো না, আপনারা ভিডিওগুলি দেখতে থাকুন। ছোট ছোট ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি এই নবদ্বীপের রাস উৎসবের রাস প্রতিমাগুলি। Thank you.
ঠাকুর দেখতে এসে এটি একটি বাড়তি পাওনা বলতে পারেন। অনেক আমি ভিডিও দেখেছি বা অনেকের মুখে নাম শুনেছি দেবী পোড়ামার। এই নবদ্বীপে প্রাচীন এক কালী মন্দির দেবী পোড়ামা তলা। এই পোড়ামা তলার দেবী পোড়ামা খুবই জাগ্রত এক কালী। এই কালী মন্দিরের অনেক ভিডিও দেখেছি আমি, কিন্তু কোনোদিন আসা হয়ে ওঠেনি। আজ ঠাকুর দেখতে দেখতে হঠাৎই এই মন্দিরের সামনে চলে এসেছিলাম এবং দর্শন করে নিলাম দেবী পোড়ামার। আপনাদেরকেও শর্ট ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম দেবী পোড়ামার মূর্তিটি। ১২:২৫ নেবেছিলাম নবদ্বীপ ধাম স্টেশনে। হাওড়া কাটোয়া লোকাল ধরে এসেছিলাম নবদ্বীপ ধাম। সেখান থেকে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়ে 12:30 থেকে ঠাকুর দেখা শুরু করি নবদ্বীপে। রাজযাত্রার রাজ ঠাকুর দেখতে দেখতে চলে এলাম বিষ্ণুপ্রিয়া হল স্টেশনে। এখন বাজে ঘড়িতে 3:30। এই 3:30 বিষ্ণুপ্রিয়া থেকে ট্রেন ধরে বাড়ি যাওয়ার পালা। এখানেই আজকের ব্লগটা শেষ করছি। আপনারা বলবেন আমার এই ব্লগটি আপনাদের কেমন লাগলো। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে নেবেন, যাতে আমার দেয়া ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতন আসছি, আবার দেখা হবে পরের দিন নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন জিকোস কিচেন অ্যান্ড ব্লগ।